আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি কাজ আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও। সেটা হলো যে হাওয়াই সিরিজের ওয়াইফাই চার্জিং প্রবলেম সমস্যা। তো মূলত এটা চার্জিং প্রবলেম কীভাবে হয়েছে বা কোথা থেকে এটা কাজ করতে হবে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তো এই সলিউশনটা এক ভাই দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাইছিল। তো মূলত তার জন্যই এটাই অনেকবারই আমাকে বলছে যে ভাই এই ধরনের সমস্যা হলে কীভাবে এটা করব। তো ওই জন্যই এই ভিডিওটা মূলত করা। কাজটা খুবই সামথিং, কিন্তু চলুন আমরা কাজে যাই, তারপরে ইনশাল্লাহ দেখি। আর অবশ্যই কাজে যাওয়ার আগে যে কথাটা, আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ না টেনে দেখেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কীভাবে কাজ করতে হবে। তো বন্ধুরা, আমাদের যেই এইসব সেটে যে চার্জিং পুটগুলি আছে, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে চার্জিং পুটগুলি যে থাকে, এই পুটগুলি কিন্তু নিচের দিকে, আপনারা এখানে যদি মিটারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার মুখটা হয়েছে থাকে আপনার যে পিনটা দেখতে পাচ্ছেন, যে পিনটা থাকে নিচের দিকে। অতএব আপনার যে চার্জিং কেবলটা আছে, এই কেবলটা কিন্তু ঢুকবে নিচ দিয়ে। এইসব ধরনের চার্জিং পুটের প্লাস লাইনটা হয়, এই যে যে দেখতেছেন এটা কিন্তু ঢুকবে আপনার এই পিলে। যেমন এই যে তারগুলি দেখতেছেন, চার্জারের মাথার যেই দাঁতগুলো দেখতেছেন, এটা মূলত নিচের দিকে থাকবে, জিনিসটা ঠিক এইভাবে ঢুকবে। তো এই ধরনের যেসব পুটগুলি হয়, এগুলি প্লাস বাম পাশে হয়। আমরা সাধারণত জানি যে 6500 চার্জিং পিনের যে পুটগুলি আছে, এগুলি বেশিরভাগ ডান পাশে হয়, কিন্তু যেটা ঘুরানো থাকে মাথাটা, ওটা মূলত বাম পাশে হয়। তো আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওটি কেন করা বা কী কারণে করতেছি। যদি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইখানে প্রিন্ট নাই, দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্ট নেই। তারপরে যেটা হয়েছে যে এই চার্জিং পুটটা বসানোর জন্য যে লেগে যে পিনগুলি থাকার কথা, যে প্রিন্টটা থাকার কথা, মানে যেরকম রাঙের যে ইয়াটা থাকার কথা জায়গাটা, এটা কিন্তু মূলত এইখানে দেখতেছেন নাই। তারপরে এই লেগও কিন্তু নাই, জাস্ট পিছনের দুটো লেগে আছে। তো পিছনের লেগে তো আর আপনার এটা আটকে ধরবে না, এটা আটকানোর জন্য দরকার হবে সামনে দুই লেগ, কিন্তু এখানে কিন্তু কোনো প্রিন্ট নেই বা পাশের থেকে কোনো রাং দিয়ে ঝালাই দেবেন এরকম কোনো সিস্টেম নেই। তো এইটাই ওই ভাই জানতে চাইছে যে ভাই এ ধরনের প্রিন্ট নাই যদি আমরা সুপারগুলো দিতে থাকে না, সুপারগুলো এখানে ইউজ করা যাবে না। সুপারগুলো ইউজ করলে যেটা হয়, চার্জিং পিন অনেক প্রবলেম করে। আবার দেখা যাচ্ছে ফিটিং করছেন, সুপারগুলো দিয়েছেন, ভিতরে ঢুকে গেলে পিনটাই ভাতা, আবার পুনরায় খুলতে হয়। আবার এইখানে অনেক ভাই প্রিন্ট উঠে গেলে আমরা চার্জিং যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চার্জিং লাইন মূলত, এটা এই পাশে এসে যে কয়েল হয়েছে, কয়েল হয়ে তারপরে ওইটা ওই পাশ থেকে আবার এই যে এই পাশে আসছে রেজিস্টার হয়ে তারপরে ওই পাশে যে আইসি আছে, আইসির কাজ হয়ে তারপরে আবার এই রেজিস্টারের মাধ্যমে, তারপরে এই যে প্লাস লাইন দেখতে পাচ্ছেন, এই প্লাস লাইন হয়ে এটা মূলত হয়েছে ব্যাটারি কানেক্টরের প্লাস লাইন। এইভাবে এই চার্জিংটা পরিচালিত হয়েছে। তো এইখানে যেটা করা হয় যে আমরা অনেক সময় তারটা অনেক বড় করে টানি, টেনে তারপরে এটা বসাই। আসলে এই ধরনের কাজ করলে যেটা হয় যে আপনার সমস্যার সম্মুখীন বেশি করতে হয়। তো চলুন বন্ধুরা, এই ধরনের পিনগুলি কীভাবে আপনারা আটকাবেন এবং কোনোরকম সুপারগুলো ইউজ না করে কীভাবে এই 6500 পিনগুলি আপনারা সুন্দরভাবে আটকিয়ে দেবেন এবং বড় বড় তার না টেনে প্রিন্ট যে না থাকে ওইসব পুটগুলিতে। তো এটা আমি অনেক আগেই দেখানোর করছিলাম, তো ভাবছিলাম যে এটা তেমন একটা কাজ না। তো যাই হোক, অনেকে বলার কারণে, আরেকজনের ভাই খুব রিকোয়েস্ট করার কারণে এই কাজগুলি দেওয়া। তো আমরা মূলত যেই সবগুলি করি, একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কাজ বারবার ঘুরে আসলে কিন্তু কাস্টমার কিন্তু বিরক্তি হয়ে যাবে। আপনি কাজটা এইভাবে করেন যে এই কাজটা করে দেওয়ার পরে কাস্টমার অন্য কোনো কাজ আবার নিয়ে আসবে, এমন না যেটা করলেন সেটাই বারবার নিয়ে আসতেছে, সমস্যা হচ্ছে। তো আমরা মূলত বাজার থেকে যদি অরিজিনাল চার্জিং পুট না কিনি, আমাদের কিন্তু আপনারা যে রেগুলার কাজ করেন তারা দেখে রাখবেন যে আমাদের চার্জিং পিনগুলি দুই প্রকার, একটা স্টিলের আর একটা থাকে আপনার টিনের। তো টিনের যেটা থাকে ওটা সহজেই ঝালাই ধরা যায়। তো আমরা যেটা করি, যেই সব পিনগুলি যখনই আমরা লাগাবো, তার আগে যে এই যে যে মনিটরে এখন দেখতে পেলেন যে এই যে জোড়াটা পিছন সাইডে যে জোড়াটা থাকে পিনের, তো এই যে জোড়াটা থাকে, আমরা যেটা করব, মূলত অনেক টেকনিশিয়ান বাইরে এই জিনিসটা করে না, যার কারণে যেটা হয় পিন লাগিয়ে দিলে কদিন পর পিন লুজ হয়ে যায়। তো আপনারা যেটা করবেন সুন্দর, এই যে স্টিল যেসব পিনগুলি বা পিনের যেসব পিনগুলি থাকে, যে পুটটা আছে এই পুটটা যে জোড়াটা আছে এখানে সুন্দরভাবে ঘষে দিবেন। আপনারা যদি মনিটরে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এটা ঘষে দেওয়ার পর দেখতেছেন যে জায়গাটা একটু অন্যরকম পরিষ্কার দেখাচ্ছে। এটার উপরে যে আর্দ্রতাটা ছিল, এটা আমি মূলত ইন্ডিকেটারে যে ঘষে সুন্দরভাবে এই জায়গাটি পরিষ্কার করে দিচ্ছি। এখন যেটা করবো আমরা, এটা ঘষে দিলে কী হয়, ঝালাইটা ভালো হয়। তো এই জোড়াটা আমরা রাং দিয়ে
সুন্দর করে ঝালাই করে দিব, যাতে করে এটা জানি কখনোই ফাঁক না হতে পারে। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন? এটা যদি বারবার যদি আমরা এরকম না করে দিই, তাহলে কাস্টমারকে আমরা ডেলিভারি দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আবার কদিন পরেই কাস্টমার বলতেছে যে ভাই লুজ হয়ে গেছে বা এই সমস্যা হচ্ছে। তো এই কারণেই মূলত এইখানে, আর এই এই স্টিলের যে পুটগুলি আছে এটা এখানে একটু ঝালাই ধরাইতে একটু ঝামেলা হবে আপনাদের, এই কারণে রজন এবং রাং বেশি করে নিয়ে তারপরে আপনারা এইখানে অনবরত একটু ঘষতে থাকবেন, ঘষলে আস্তে করে ঝালাই ধরে নেবেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন যে আমি এই জায়গার ঝালাইটা সুন্দরভাবে জোড়াটাকে রাং দিয়ে আটকে দিছি, এই কারণে কিন্তু আপনার এটা খুব টেকসই হবে। আর যেটা হবে, আমরা কিন্তু অনেকে এখন হিট দিয়ে সুন্দর করে পুট লাগিয়ে ফেলি, তো হিট দিয়ে যখন লাগাবেন ওই জায়গাটা যদি ভালোভাবে পুটের নিচে যদি এরকম রাং দেন, আর যেই যেখানে লাগাবেন ওইখানে নিচে যেই রাংগুলি সোল্ডারিং করে ধরিয়ে দেন, তখন হিট দিবেন দুইটা সুন্দর গোলে সুন্দরভাবে আটকিয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে কিছুটা প্রিন্ট পাচ্ছি, যেখানে এই যে এইটা দেওয়ার কারণ হলো এই প্রিন্টটার সাথে জানি এই পুটের যেই ইয়াটা দেখতে পাচ্ছেন এইটা, আর এইটা জানি সুন্দরভাবে হিট দিয়ে লেগে যায়। এরপরে যেটা করতে হবে আমাদের, আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি ইনশাল্লাহ। বন্ধুরা, এখন যেটা করতেছি যে পিনটাকে সুন্দরভাবে ওই যতটুকু ঝালাই ছিল অতটুকুর ভিতরে সুন্দর করে বসে দিলাম। এখন যেটা করতেছি দেখেন, আমি চাপ দিয়ে ধরে রাখতেছি যাতে করে এটা ছুটে না যায়। এটা মোটামুটি হার্ড হয়েছে, আমি যে যে দেখাইতেছি আপনাদেরকে। তো এইটা লাগানোর পরে যদি আপনারা মনিটরে খেয়াল করেন যে আমি যে পুটের নিচে যে জ্বালাই দিছিলাম রাঙ্গুলি, এইগুলি দেখেন বেশি যে এটা ওটা চাপ দেওয়ার কারণে বেশিটা বের হয়ে গেছে, আর বাকি যে প্রিন্টে যেটা লাগানোর কথা ওটা লেগে গেছে। কিন্তু এই লেগটি দেখছেন যে কোনো রকমেরই কাজের না। এখন আমি যেটা করবো বন্ধুরা, এই লেগটি আটকানোর জন্য যেটা আমি ইউজ করব, এই ধরনের তার দিয়ে আমরা মডিফাই করে এই তারটাকে লেগটাকে আটকিয়ে দিব, যাতে করে এই চার্জিং পোর্টটা জানি বারবার আমাদের কাছে ফেরত না আসে যে উঠে যায় বা এটা সেটা। দেখেন এটা কিভাবে করতে হইব, এটা এক ধরনের কয়েল তার, যেটা চিকন আপনারা যদি মনিটরে দেখেন বুঝতে পারেন, এরকম এক ধরনের কয়েল তার, আর এটার উপরে ইনসুলেশন করা আছে। ইনসুলেশনটা আমাদের চেঁচে নিতে হবে, বিলের দ্বারা চেঁচে নিতে হবে। তার আগে যতটুকু লাগবে আমাদের, আমি এটা মডিফাই করে তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কীভাবে এটা মডিফাই করবেন। আর এইখানে জ্বালাই দেওয়ার জন্য বোর্ডে কিছু জায়গা দরকার হবে তারগুলি, তো যেটা আমরা বেছে নিব, যে পিছনে দেখতে পাচ্ছেন যে এন্টিনিয়ারের মতন এই জায়গায় একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত মেপে দেখতে পাবে যে মাইনাস কিনা। যদি মাইনাস হয় এখান থেকে এই তারটা ঝালাই দিয়ে কুটের সাথে সুন্দরভাবে এইখানে লাগিয়ে আবার এইখান থেকে, আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে, এই জায়গা থেকে তারটা ঝালাই দিয়ে কুটের এইখানে লাগাবো, এইখান থেকে আবার ঝালাই দিয়ে এইখানে একটা মাইনাসের সাথে বা এন্টিনিয়ারের সাথে লাগিয়ে দিব। দেখতে হবে আবার এন্টিনিয়ারটা প্লাস না মাইনাস, এই এন্টিনিয়ারের সাথে লাগিয়ে দেবে যাতে করে আমাদের পুটটা স্ট্রং হয়। তো ইনশাল্লাহ আপনারা দেখেন যে আমি কীভাবে এই মডিফাইটা করতেছি। তার আগে যেটা করতে হবে, আমাদের এই তারটা নিয়ে নিতে হবে, তারটা নিয়ে সুন্দরভাবে আর মেপ মাপ দিয়ে দেখতে হবে যে এটা কতটুকু পর্যন্ত কাজ করবে। বন্ধুরা, আমি যেটা করতেছি এখন যে এটার যে ইনসুলেশন করা যে সাইডটা, এই সাইডটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এখন এটা যখন এটা সোল্ডারিং হয়ে যাবে তখন এটা পুরোটা সাদা হয়ে যাবে তারটা। আসলে কিন্তু তারটা আসলে তামারই, কিন্তু যখন আপনি তামার উপরে রাং দিয়ে সুন্দরভাবে ঘষে দেবেন, উপরে যে একটা প্লাস্টিকের আবরণ আছে তা সুন্দরভাবে উঠে যাবে, আর আপনার ঝালাইগুলি সুন্দরভাবে সূক্ষ্মভাবে নেবে। তো বন্ধুরা, প্রথমে আমি যেটা করতেছি, আপনারা যদি এখানে মনিটরে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে যে লেগটা আছে, মূলত এই যে যে লেগটা দেখতেছেন, এই লেগটা হয়েছে যে আপনার ওই যে যেখানে পিঙ্ক নেই ওই লেগটা, আর পিছনে যে লেগটা ছিল এইখানে দুটার মাঝে দুটা তার লাগিয়ে দিব। দেখেন আপনারা, তারটি কিন্তু দেখতে মনে হয় যে খুবই নরম হবে, আসলে কিন্তু এটা কিন্তু অনেক সাপোর্ট দেয়। আমি এ পর্যন্ত এইভাবে যতটি মডিফাই করে লাগিয়ে দিচ্ছি আজ পর্যন্ত কোনো পিন উঠে আনতে পারেনি, আর এই পিন জিনিসটাই কিন্তু অনেক সূক্ষ্মভাবে লাগাতে হয়, কারণ মিস্ত্রি জগতে আমাদের কাজের জগতে কিন্তু এটাই সবচেয়ে বেশি আসে মানুষ করানোর জন্য। তো এই জিনিসটা যদি আপনারা পারফেক্ট না করে দিয়ে যদি এখানে সুপারগুলো দিবেন না, দেখেন আমি আজকে কাজ করতেছি, তার দ্বারা আপনারা অনেক ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন যে ঠিক দুইটা কিভাবে ঝালাই দিয়ে নিলাম, এখন এটা এখানে কেটে দিব। তারপরে এখানে আরও ঝালাই বাকি আছে, এখানে আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা একটা জিনিস দেখেন, এখানে আর একটা তার জ্বালাই দিচ্ছি, এটা দিচ্ছি মূলত যে এন্টিনিয়ার আছে আমাদের, এন্টিনিয়ারের সাথে এন্টিনিয়ারের যে লাইনটা ওইটার সাথে মূলত আর একটা তার জ্বালাই দিচ্ছি। এন্টিনিয়ারের তার কিন্তু এটা কিন্তু মাইনাস, যার কোনো প্রবলেম হবে না। ওইখান থেকে আবার ঘুরিয়ে দিচ্ছি, সেখানে কথা বলছিলাম যে জ্বালাই দিয়ে দিচ্ছি, তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে তারটি ঝালাই দিয়ে এইখানে পুটের মাথায় সুন্দরভাবে লাগিয়ে দিছি, আবার এখান থেকে এখানে দিছি, আর এই যে লেগটা ছিল লেগটা ঝালাইটা সুন্দরভাবে এখান থেকে এটা পাশে দিয়ে দিছি, এভাবে এইভাবে দিয়ে দিছি। তো যাই হোক বন্ধুরা, এইভাবে যদি আপনারা পুট লাগিয়ে দিন, এখন আমি 100% শিওর এখানে এটা উঠানোর মতন লোক খুব কমই আছে। আমি কিন্তু অনেক প্রেশার দিচ্ছি, দেখছেন মাদার বোর্ড ব্যাটা হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের পুট কিন্তু এটা উঠানো সম্ভব না। এই ধরনেরভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কখনোই আপনাদের কাজ বা পুট রিপ্লেস আসবে না। তো অনেকের কাছে হয়তো কাজটা সামথিং মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হলো, আরে ভাই অনেক রিকোয়েস্ট করছে যে ভাই এই ধরনের পুটগুলি কীভাবে লাগাবো, তা আসলে মোবাইলে কথা বলে সলিউশন বলে দিলে তো আর বোঝা যায় না। তো যাই হোক, এখন আপনারা দেখলেন যে কীভাবে পুটটা লাগিয়ে দিলে এই পুটটা কোনো রকমই উঠবে না। আমি যদি আপনি বলেন তাহলে কাজ থেকে আবার একটু দেখিয়ে দিতে পারি, আপনারা কাছ থেকে জিনিসটা একটু দেখেন যে কীভাবে আমি জ্বালাইটা দিছি, বুঝতে পারতেছেন। বন্ধুরা এই যে চার্জিং পিনের যে প্লাস আর মাইনাসটা ছিল দেখতে পেলেন যে আমি সুন্দরভাবে তার টেনে শর্ট করে দিয়ে লাগিয়ে দিছি সুন্দরভাবে, আর এখানে যে রেজিস্টারটা ছিল এটাও সুন্দর ঝালাই দিয়ে দিছি, এটা জং করা ছিল। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যায় এই কারণে অনেক কিছু শর্টকাট করে দেখাতে হয়। তো যাই হোক বন্ধুরা, যেভাবে আমি ওই পিছন দিকে ঝালাই দিচ্ছি জিনিসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করছেন। তো চলুন দেখি এখন আমাদের ভোল্টেজটা আসে কিনা। দেখতে পাচ্ছেন যে আমি অনেক প্রেশার দিয়ে চার্জিং কোডটা ইন করলাম, কিন্তু আর এখানে যদি আপনারা এখানে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমাদের ভোল্টেজ এখন সুন্দরভাবে আসতেছে। তো বন্ধুরা যাই হোক, সময় সাপেক্ষে এই জন্য শর্টকাট একটা কাজ দেখালাম। যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, তো আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।